সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে এটা হচ্ছে রাজধানীর যাত্রাবাড়ির চিত্র। আপনারা যারা দেখছেন যাত্রাবাড়িতে, এই মাইক্রোবাসটি ভরা মানুষজন, পুরোপুরি গাদানে ভরা। এবং আপনি দেখেন, একটু খেয়াল করে দেখুন যে একটা মানুষেরও আসলে মাস্ক নাই। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বিষয়। এবং এই মোটরসাইকেলে করে কেউ কেউ কুমিল্লা যাচ্ছেন, ফেনে যাচ্ছেন এবং ভৈরব যাচ্ছেন, তারপর হচ্ছে মানে আশপাশের যে এলাকাগুলো আছে ওগুলোতে জানুষ। এই রানা ভাই, কই যাবেন? যাবেন কই? ও যাত্রী নিয়ে যাবেন? কত নেন এখান থেকে ভৈরবে? 1000 টাকা ভাড়া? এমনি কি এর আগে আনা নেওয়া করছেন? মাস্ক পরে নেন, একটু মাস্ক পরে নেন, পরে নেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই ওনা একটু ইয়া নাও, অন করো, ওটা অন করো। না না না, এটা নিউজ যাবে, মাস্কটা পরে নেন। রসলে হচ্ছে অবস্থা, আপনারা দেখেন। আমার মনে হয় যে বাস ছেড়ে দেওয়া উচিত ছিল, বাস ছেড়ে দিলে এতটা এতটা গ্যাঞ্জাম হতো না। আপনি কোথায় যাচ্ছেন? যাত্রী নিয়ে যাবেন ভৈরবে? একটু একবারে কথা বলেন যে ভৈরব যাত্রী নিয়ে যাবেন। আচ্ছা, ভাড়া 1000 টাকা, এর আগে নেওয়া না করছেন? আচ্ছা আচ্ছা, বলতে গেলে মানুষ আসলে নিরু পায়, কিছু করার নাই। কারণ হচ্ছে বাড়ি গিয়ে ঈদ করাটা অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আসলে আমি দেখলাম যে স্বাস্থ্যবিধি আসলে কারোর বালাই নেই, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সবারই উদাসীনতা রয়েছে। আর এখানে অনেক বাইক রয়েছে যারা হচ্ছে আশপাশে কুমিল্লা, ফেনি বা এর আশপাশে যে এরিয়াগুলো আছে যেমন ভৈরব, এগুলোতে তারা মোটর বাইক করে যেতে পারবেন। আল্লাহ জানে যে ঈদের পরে আসলে করোনার বিস্তারটা কোন পর্যায়ে যায়, একটা সন্দেহের ব্যাপার আসলে। কারণ মানুষের মধ্যে আসলে কোনো রকম এই করোনা ভীতিটা আসলে নাই এখন আর। যাই হোক, আমরা আরো অনেকটা পথ যাব, দেখবো মানুষের কি অবস্থা, মানুষ কিভাবে যাচ্ছে গ্রামের বাড়িতে।